গুড মর্নিং গাইস, আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বহুত ঠান্ডা পড়ে গেছে, বুঝতেই পারছো, পুরো একদম প্যাকিং হয়ে বেরিয়ে এসেছি। এই একটা পরে বেরিয়েছিলাম, নিচে নেমে চলে এসেছি, ভাবলাম যে ঠান্ডা লাগবে না। ওমা যখন হাওয়াটা গায়ের মধ্যে ছুঁয়ে বেরিয়ে গেল না, মনে হয় না আরেকটা ঘুরে গিয়ে আরেকটা পরে আছি, তারপরে এটা লাগিয়ে এসেছি। তো কোথায় যাচ্ছি, কি করব, একবার থাম্বনেলে দেখে নিয়েছো। আর আমি যেতে আর ওই ব্যাপারটা কিছু বলছি, ব্যাপার কেন বলছি ভাই, জায়গাটার ব্যাপার আর বলতে যাবো না যে কোথায় যাচ্ছি কি করছি। সবাই যেন এটা কি যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি, চলো যাওয়া যাক। আর ওয়েট 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 ওয়েট, ইন্ট্রোটা দেখবে না, ইন্ট্রোটা দেখে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই নেম ইজ অর্কো, ইউ আর ইন দ্য সিটি অফ জয়, বাঙালি মানেই খাই খাই। তো চলো যাওয়া যাক। Call me whenever you feel alone, babe. And when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe. And when you need to escape from a thousand fires, I'm gonna kiss you wherever you are. And I'm gonna miss you, I will never die. Call me whenever you need someone, babe. But I'm in the jungle of love. ট্রেন দিয়ে নেমে ট্রেনে ক্যামেরা খুলতে পারিনি। এবার ট্রেন দিয়ে নেমে খুব কষ্টে কষ্টে চাপাচাপি করে ক্যামেরা নিয়ে বেরিয়ে তারপরে ক্যামেরা খুলি, ভালো ভালো লাগতো কেন আমার জান, দেখো ওই সাইডে যাই তারপর দেখা যাবে। ওরকম মনে হয় আমি কালোটা, কালোই লাগছে না। আমাকে দেখে একটা পুলিশ ধরলো, ধরে বলছে দেখি দাদা কি এটা, এখানে যে কেসব মাইক ফাইক লাগানো, মনে হয় যে বোম টোম নিয়ে ঢুকেছি স্টেশনে। কি যাতা ভাই, এখন যাবো নিয়ে নে। নুন সবকিছু পারফেক্ট আছে, মানে কি বলবো, গরম গরম। এখন সাতটাবেলা ঘুমের থেকে উঠেছি, চা খেয়ে এসেছি বাড়িতে, কিছু খাইনি, এটা খেতে আমি পুরোটা খেতে পারিনি। ওকে ধরিয়ে দিয়ে যান, ও শান্তি মতন বসে খাচ্ছে। এতক্ষণ ধরে খাওয়া দাওয়া দেখে নিলেন, এবার একটু দোকানের এটা দেখে নাও নামটা কি, কথা দেখে খেলাম, কাকুর সাথে কথা বলা যাক। কাকু তোমার দোকানের নামটাকে বলো, সুদীপ্তি সুইটস। এবার কি কি পাওয়া যায় সেটা বলো একটু করে। গুলে রসগোল্লা, কালাকাঁদ, কাজু বরফি, সোনপাপড়ি, দানাদার, অমৃতভোগ। তো শুনে নিলে কি পাওয়া যায়, এটা কিছুই না, নাববে স্টেশন দিয়ে, এক নম্বর হয়ে নাববে, নেবে আটটারে চলে আসবে, এইখান থেকে আটটারে চলে আসবে, এই যে বুঝতেই পারছো। আমি যাই এবার ওদিকে খেতে হবে, নাহলে তো ভিডিও হবে না, তাই না, চল। চলো, বাসে উঠলে ঘুরলে খাড়লে অনেকজনের সাথে চেনা যায়, অনেক জনের থেকে বোঝা যায়। এখানে একটা কয়েকটা একটা ছেলে ছিল, অনেকের পাশে একটা কাকুটা একটা কাউকে বসলো, বলছে একটু সাইডে সরে বসুন, অন্য জায়গায় গিয়ে বসুন। আরে ভাই তুই রাস্তায় বেরিয়েছিস, তুই তো আর এভাবে বলতে পারিস না কাউকে। ওই বিদ্যুলোকটা এসে তারপর আমার পাশে বসলো, কাকুর সাথে কথা হলো, কাকুটা খুব ভালো, কাকু কার্ড দিল আমাকে, মানে বললো অনেক কিছুই, বললো যে আমি কাজ 70 ইয়ার্স ওল্ড আমার, অনেক কিছুই বললো, ভালো লাগলো কথা বলে। তারপরে হ্যাঁ কী বলুন, রাস্তাঘাটে রাস্তায় বেরোলে অনেকজনকে চেনা যায়, বোঝা যায় কে কেমন কী।
ভালো, ফ্যামিলিয়ার হওয়া ভালো। ঠিক আছে চলো যাই সামনে, রেস্টুরেন্টে নেমে গেছি, যাওয়া যাক। Welcome to Deckers Lane. Feel long days, and when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe. And when you need to escape from a thousand fires, I'm gonna kiss you wherever you are. And I'm gonna miss you, I will never lie. Call me whenever you need someone, babe. এর একটু খেতে দেখি ডেকাসিনে কি কী ভালো খেতে পাওয়া যায়, কারণ ডেকাসিনে তো অনেক নাম শুনেছি, কোনদিন আসেনি, ফার্স্ট টাইম আসলো। প্রথমে চা দিয়ে স্টার্ট করা যাক, দেখি ক্যামেরাটা দেখি। চাটা তো নিলাম, চাটা খেয়ে দেখি, পাঁচ টাকা দামের চা, চা দিয়ে স্টার্ট করা গেল। আর এই যে এখানে আবার বড় সড় আমাদের ফটোগ্রাফার ফটোগ্রাফি করছে, চায়ের ফটোগ্রাফি করছে, আমাকে দিয়ে দিল না, নিলাম হাতে, আবার রাখিয়ে দিল কী বলছি, রাখিয়ে দিল, রেখে দিতে হলো, ছবি তুলবো তুল। এবার আমি খাই, এ হাতে ক্যামেরাটা নেই, খাই। এই ছবি তোলা বন্ধ করবি, এবার ঠান্ডা হয়ে যাবে চা, খেতে হবে না চা। ফার্স্ট চা নিলাম, নেই বন্ধ, চায়ের যে দোকান দিয়ে খাচ্ছি সেই দোকানের একটু এগুলো বলে দিই। এই কাকার সাথে এই কাকার দোকান দিয়ে চা খেলাম, তারা বলে দাও চায়ের দাম কত, কি কত, কি কি দাও, কি দাও না ওটা বেশি বলে ফেললাম, কত দাম, কি কি আছে তোমার দোকানে সেটা বলে দাও। চায়ের দাম 5 টাকা আছে, নামটাও সেরকম কাকার দোকানের পালতু টিজেন্ট। তো চলে আসো, এটা একবার টেস্ট করে দেখো, আরেকবার বোর্ডটাও দেখিয়ে দিই আমি টুক করে। এই যে পালতু টি, কিটা পালতু টি সেন্টার, পালতু টি সেন্টার। আমিও হিসাব টাইপের ব্লগার হবো, পাবলিক আর খিস্তি মারবে। ঠিক আছে চলো সামনে যাওয়া যাক, কাকা হন দেওয়ার সময় পাই না। এবার চা খাওয়ার পরে একটু কিছু পাউরুটি ভাবছি, পাউরুটি কিছু হাট করে এখানে দেখলাম, পাউরুটি বলতে এখানে একটু স্যান্ডউইচ স্যান্ডউইচ খাওয়া যাক, মানে হাট করে দেখলাম এখানে চিকেন স্যান্ডউইচ সামথিং কিছু একটা আছে, তো এটা একটু ট্রাই করা যাক। Call me whenever you need someone, babe. And when you need to escape from a thousand fires, I'm gonna kiss you wherever you are. And I'm gonna miss you, I will never die. Call me whenever you need someone, babe. But I am in the jungle of love. Chalo, chale esse. এটা এটার নাম জানি ফাঁকা দিও, কর্ন চিকেন কর্ন চিপস চিপস, চিকেন কর্ন চিজি স্যান্ডউইচ। এটার দাম 70 টাকা, এত কম দামে, কম দাম বলতে কি রিজনেবল প্রাইস, অতটাও বেশি দাম না, অতটাও কম দাম, রিজনেবল প্রাইস। ফার্স্ট বাইটটা নিয়ে দেখা যাক কেমন, সল্টি খেয়ে চুমু খাবার, এটা আর কিছু না, জাস্ট চুমু খাবার, পুরো চিজ, চিজ কর্ন, এটার একটা ডেডলি কম্বিনেশন ভাই, এটার উপরে কোনো কিচ্ছু বলা যাবে না, জাস্ট অসম লাগবে। চিজ দিয়ে, কর্ন দিয়ে, ভিতরে টমেটো, পেঁয়াজ, আর কত মশলা দেখলাম দিয়েছে, চিজ দিয়ে ভর্তি, একবার ট্রাই করে যাও, অসম করবে। তো এখন এইখান থেকে খেয়ে উঠলাম, কাকার দোকানে খেলাম। এই যে এইটা ছিল আমাদের কাকা, কাকা কেন কাজ করছে পাত্তা দিচ্ছে না আমাদেরকে, কিছু করার নেই, টাকা পেমেন্ট করে দিয়েছি। এখান থেকে এখন যাবো, দেখি আর কি খাওয়া যায়। প্রথমে কচুরি খেলাম, চা খেলাম, স্যান্ডউইচ খেলাম, আমরা খেয়েই যাচ্ছি, কারণ আমাদের কাজই রাহু রাহু রাইট রাহু হ্যাংলা হ্যাংলা, আমরা হ্যাংলা নাম্বার ওয়ান, আমরা বাউন্ডুলে হ্যাংলা। চলো
আমরা আসতে পারে সামনে যে দেখি ওখানে আমি টুক করে দেখে এসেছি চিকেন স্টিউ দেখে যেটা চলছিল দেখি ওটা খেয়ে দেখি কেমন খেতে হয় চলো যেটা মনে মনে বলছিলাম চিকেন স্টিউ আমি দেখে গেছি একদম ঠিকই দেখে গেছি একটা চিকেন স্টিউ 100 টাকা এখানে বললো চিকেন স্টিউ শেখা রুটি ফুটি কত কিছু করছে একটু দেখে নাও টুক করে এখানে যে হচ্ছে এটা স্লো মো শটগুলো দেখে নাও And when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe. And when you need to escape from a thousand fires, I'm gonna kiss you wherever you are. And I'm gonna miss you, I will never lie. Call me whenever you need someone, babe. But I'm in the jungle of love. এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না অবস্থা দেখতে কাগজের প্লেট কাপড় বলছি কাগজের প্লেটে দিয়েছে মানে বসে খাই ওখান থেকে নিয়ে চলে আসলাম মশলা বেটে না বসে খাওয়া যায় পড়ে যাচ্ছে তখন দেখো একটুবার মুখে দিয়ে আগে একটু গ্রেভিটা মুখে দিয়ে দিই চিকেন স্টিউ বাড়িতে এখন করে মা করে সত্যি কথা বলছি মা যেভাবে করে একদম সেভাবেই করে তো এটা বলবো না যে রাস্তাটা একটু আলাদা হচ্ছে বা অন্যরকম টেস্টটা পুরো সেম এতক্ষণ ধরে এধার ওধার করতে করতে অনেক ঝোল পড়ে গেছে আমার কিচ্ছু করার নেই আমরা হলাম গিয়ে হ্যাংলা বুঝতেই পারছো ফুলডো আমাকে ঠিক করে বুঝে খেতে হবে মানে খুব কষ্টে বিষ্টে একটা সেট আপ খুঁজে পেলাম বসলাম একটু শান্তি মতন এবার খাবো একটু এটা দিয়ে মিশিয়ে খাবো দুটো চা দিও কতটা নুন মশলা কতটা ঢুকে সেটা দেখা যাক মুখে দিয়ে ঠিক আছে কয়েকটা জায়গায় হালকা নুন লাগছে কয়েকটা জায়গায় নুন লাগছে না এবার এটা আমার উপরে ডিপেন্ড করে যে আমি কতটা নুন খাই একটা বেশি নুন খাই সেটা বড় কথা না আমি বেশি নুন খাই তো তোমাদের যারা নুন কম তাদের ভালো লাগতেই পারে আমার খারাপ লাগে বাট গ্রেভিটা মানে পুরো ওভারঅল কম্বোটা সেই 100 টাকা দাম আমি খাচ্ছি খেয়ে নিই খেয়ে পুরো রিভিউটা সুন্দর করে দিচ্ছি বাট বলবো ওয়েল স্যানিটাইজড বলবো না যে ওয়েল ওরা স্যানিটাইজ করছে না বাবা সবাই মাস্ক পরে আছে ওয়েল স্যানিটাইজ ভালো সকাল সকাল এসে ওই দিন আমি বাড়িতে একটু খেয়ে বেরোইনি আজকে না খেয়ে বেরিয়েছি জানি বেরিয়ে অনেক খাওয়া হয়ে যাবে তো চিকেন স্টুটা খেলাম যে দোকান দিয়ে সে দোকানের কাকুর সাথে কথা বলিনি বাবু তোমাদের দোকানে কি কি পাওয়া যায় চিকেন স্টু ঘুগনি ফিশ ফ্রাই ফিশ রোল ডিমের ডেভিল আচ্ছা তো দেখলাম খুব রিজনেবল প্রাইস তোমরা বিক্রি করছো তোমার দোকানের নামটা কি কটা চিনি ছাড়া পাত্তাই দিচ্ছে না আমাদের তোমার দোকানের নামটা কি চিত্তবাবুর দোকান চিত্তবাবুর দোকান নাম্বারটা দেখে বলো আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো দাদাকে তোমার ফোন করো 9804 9804 3299 9968 ঠিক আছে আমি ওর নাম্বারটা সেন্ড দিয়ে দেবো তো তোমরা একবার চেক আউট করে নিও ঠিক আছে চলো কাকু তাহলে আসি আসি চলো খাওয়া দাওয়া কমপ্লিট আমি না আরেকটু খাবো বাট পেটে জায়গা নেই একদম 200 টাকায় দুজন মিলে খেলাম চা স্যান্ডউইচ চিকেন স্টিউ পাউরুটি দিয়ে ও আরও খাওয়া যেত আরও খাওয়ার জিনিসপত্র ছিল সবারটাকে ভালো চিকেন স্টিউ ও চিকেন স্টিউটা সেরা লেগেছিল বাট আমার নিজের থেকে নিজের মধ্যে এটা বেশি ভালো লেগেছে কী বলে স্যান্ডউইচ স্যান্ডউইচটা সেরা ছিল ওর চিকেন স্টিউটা ভালো লেগেছে আমার স্যান্ডউইচটা বেশি ভালো লেগেছে ভালো যার যেটা প্রেফারেন্স তো এবার কি রিভিউ টাইম তো বললামই খেতে অসাধারণ মানে অসম খেতে জায়গাটা তোমরা যা আরও অনেক কিছু চিকেন ফ্রাই মাটন চিকেনের অনেক আরও ডিশেস আছে মাছের ডিশেস আছে আরও আমি গেলাম আমি খেলাম বাট অত পয়সা ছিল না কিন্তু 200 টাকা আমি নিয়ে গেছিলাম খাওয়ার জন্য 200 টাকায় দুজন মিলে খুবই কম দামে ওখানে খেয়ে বেরোতে পেরেছি তো আমি বলবো জাস্ট গো অ্যান্ড ট্রাই ইট জাস্ট সেরা পুরো ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে খাবার দাবার যদি লোভনীয় লেগে থাকে একটা সুন্দর করে গিয়ে একটা লাইক করে দাও কমেন্টটাও করে দাও আর সাবস্ক্রাইব যারা করে থাকো এখনও করোনি সাবস্ক্রাইব তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবার বাড়াতে হবে ফার্স্ট ভিডিওটাতে অনেক সাবস্ক্রাইব বেড়েছে এটা তো একটু বাড়িয়ে দাও প্লিজ যারা এখনও আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করোনি দেখো নিচে এখানে আসছে ইনস্টাগ্রাম আইডিটা ওটাতে গিয়ে আইডিটা আসছে না মানে লেখাটা আসছে ওটা একটু গিয়ে সার্চ করে ফলো করে দাও গরিব মানুষ
ফলোয়ার্স নেই ওটা। হ্যাঁ, ওখানে আরেকটা জিনিস আসছে, ওটা আমার মায়ের ইউটিউব চ্যানেল, ওটা দেখে খাবারের ভিডিও ব্লগ আরও অনেক কিছু আপডেট করা হয়, ওটা দেখে একটু সাবস্ক্রাইব করবে। রান্নাগুলো মা করে, ব্লগগুলো মা করে, বাট ভিডিও এডিটিং সব কিছু আমিই করি, তো প্লিজ গান চেক ইট আউট। এবার আসল কথাটা হলো গিয়ে কোনো কথাই নেই, তো ভিডিওটা এখানে শেষ করছি। তো অ্যাজ ইউ অলওয়েজ সে, চা বাউন্ডুলে সাইনিং অফ, টাটা।